পরণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে আজ ভোরে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি একুশে পদক প্রাপ্ত এই গুণী শিল্পী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন টেলিভিশন এবং চলচ্চিত্র দুটি ক্ষেত্রেই সমান পারদর্শী ছিলেন দেশের বর্ষিয়ান এই অভিনেতা অভিনয়ের গুণে অর্জনও করেছেন জাতীয় চলচ্চিত্র থেকে শুরু করে একুশে পদকসহ অনেক স্বীকৃতি